السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله وأتوب إليه. اللهم صل على محمد. সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান রাজনীতি, যারা নিরপেক্ষ থাকতে চান করণীয় কি। বন্ধুগণ, দেখেন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, বাংলাদেশের সিংহভাগ মানুষ, সিংহভাগ নিরীহ মানুষগুলো যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, যারা আসলে এগুলো পছন্দ করেন না, রাজনীতির এই মানে উত্তাল হাওয়া, গায়ে গায়ে লাগিয়ে চলা, এটা যারা পছন্দ করেন না, তারা একবার নিরপেক্ষ থাকলেও পারবেন না, চুপচাপ থাকলে বিপদে পড়বেন। আপনাকে আপনাকে কোন না কোন একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখতে হবে, স্থানীয় বা উপরে নিচে মাঝখানে, ওয়ার্ড লেভেল হোক, গ্রামের হোক, সে যেন জানে আপনি তার সাথে আছেন, তার দলের সাথে আছেন, মানে আপনাকে যেন কেউ বিপদে ফেলতে না পারে, সাক্ষী হিসেবে আপনি কিছু কাজ করে রাখবেন। কারণ আর ভোট যখন দিবেন, তখন তো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ভোটটা আপনাকে দিতে হবে, কিন্তু রাজনীতি করতে হবে, বাংলাদেশে বাস করতে হলে রাজনীতি করতে হবে, নাহলে একটা বিপদে পড়ে গেলে আপনার পাশে কোনো দলই থাকবে না, কারণ সে বলবে অন্য দলের, এ বলে অন্য দলের, কেউ সাক্ষী দেবে না, কেউ টেনও নিবে, হ্যাঁ আপনি বিপদে পড়ে যাবে। এই জন্য আপনাকে কোনো না কোনো দলের সাথে থাকতে হবে, কোনো কোনো নেতাদের সাথে একটু সম্পর্ক রাখতে হবে, যারা ভালো নেতা, ভদ্র নেতা আছে, ভালো আছেন, অনেক ভালো লোক আছেন রাজনীতিতে, অনেক ভদ্র জ্ঞানী গুণী সুদীজন দানবীর লোক আছেন, আপনারা ওই সমস্ত লোকদের সাথে সম্পর্ক রাখবেন, ঘৃণা করে, নিজেকে অযোগ্য মনে করে, নিজেকে একটু দুঃখী মনে করে, কষ্ট আছেন মনে করে, মন ভালো না, সুখী নেই, শান্তিতে নেই, কিন্তু কাজ কারবার করতেছেন, চলতেছেন, খাইতেছেন, কিন্তু কার সাথে মিশেন না, এটা খুব খারাপ, মারাত্মক খারাপ। বর্তমান সময়ে যদি আপনি এইভাবে চুপচাপ থাকেন, সমস্যা হবে, আপনার পাশে কেউ না কেউ দাঁড়াইতে হবে, দাঁড়ানোর মতো লোক তৈরি করতে হবে, কারণ মানুষ একা বাস করতে পারে না। কেন পারে না? মানুষ সমাজবদ্ধ জীব, আর বর্তমানে বাংলাদেশের মানুষের বিভেদের অভাব নেই, কারণ আমরা অধিকাংশই আমরা অধিকাংশই আমরা হিংসা প্রতিহিংসা জর্জরিত, এই জন্য আমরা কারো ভালো দেখতে পারি না, কারো আবার বেশি নিচু হয়ে গেল ঘৃণা করতে সমস্যা করি না, সমকক্ষ হলেও আবার সহ্য করতে পারি না। এই মন মানসিকতার কারণে আমরা ধ্বংস, নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যদেরকে ধ্বংস করে ফেলছি। এই জন্য আপনি কোন কোন রাজনৈতিক ভালো মানের নেতাদের সাথে, ব্যক্তিদের সাথে, সামাজিক ব্যক্তিত্বের সাথে, আলিম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন। বিপদ আপদে পড়ে গেলে আলেম হক্কানি আলিম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, সমন্বয় করবেন, করে তাদের সাথে আপনি কিছু জানা জানা থাকলে জানবেন, মাসলা মাসাইল জানবেন, আলেম ওলামারা বসে আছে, অনেক জ্ঞান অর্জন করে। আবার রাজনৈতিক নেতারা আছে, কিছু কাজকর্ম করতে গেলে একটু পরামর্শ নেবেন, বাড়িতে একটু মেহমানদারি করলে, বাসায় মেহমানদারি করলে, কোনো একটা অনুষ্ঠান করলে, কোনো একটা কাজকর্ম করলে, তাদেরকে ইনভাইট করবেন, এইভাবে সম্পর্ক রেখে চলবেন, নিরপেক্ষ থাকবেন না, বিপদ পড়ে যাবেন, থানা, তারপর ইউনিয়ন ওয়ার্ডের অফিস আদালতে, আপনার এসিডেন্ট অফিসে, ইউনিয়ন অফিসে, নির্বাচন কমিশনার অফিসে, সমাজ কল্যাণ অফিসে, ফায়ার সার্ভিসে, এরকম অসংখ্য দপ্তর আছে, মোট 17-18টা দপ্তর আছে প্রত্যেক থানাতে, এগুলোতে আপনাকে যেতে হবে। যেতে হলে এখন মাধ্যম ছাড়া হয় না, আর অধিকাংশ মানুষ মাধ্যম ছাড়া যায় না, মাধ্যম ছাড়া গেলেই ভালো, কিন্তু অনেকে সাহস করছেন না, অনেকে বুঝছেন না, এই জন্য কাউকে নিয়ে যাচ্ছেন, এই জন্য সম্পর্ক রাখবেন ভালোদের সাথে, যারা সাহায্য করে, মানুষকে সহযোগিতা করে। ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন, এবং পাঁচত্ব নামাজ পড়বে, আল্লাহর কাছে সাহায্য চাবে, যে ব্যক্তি পাঁচত্ব নামাজ পড়বে, আল্লাহ পাক তার জিম্মাদার নিয়ে যায়, তার সকল অশান্তি দূর করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।